नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছো আজকের টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এটিকে মোহনবাগান সম্পর্কে দুখানা গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো আজকে সকালের ভিডিওতেই আমি তোমাদেরকে জানিয়েছি যে এফসি গোয়ার ডিফেন্ডার আনোয়ার আলী, যিনি কিন্তু দিল্লি এফসি থেকে লোনে এফসি গোয়াতে এসেছিলেন, তো সেই আনোয়ার আলীকে কিন্তু পরের মরশুমের জন্য সই করিয়ে নিচ্ছে এটিকে মোহনবাগান। এবার এফসি গোয়ার ওই পজিশনটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। এবার এফসি গোয়ার সেই পজিশনের জন্য অবশ্যই একজন প্লেয়ার লাগবে, মানে সেন্টার ব্যাককে লাগবে। সেই কারণে কিন্তু এফসি গোয়া তারা কিন্তু এটিকে মোহনবাগানের প্লেয়ারকেই টার্গেট করেছে, যে প্লেয়ারটির নাম হচ্ছে সুমিত রাঠি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো সুমিত রাঠির ক্লাব ছাড়া নিয়ে জল্পনা অনেকদিন থেকেই মানে তুঙ্গে রয়েছে। তো সুমিত রাঠির এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেও দল ছেড়ে দেওয়ার কিন্তু সম্ভাবনা উঠে এসেছিল, কিন্তু তিনি দল ছাড়েননি। তিনি কিন্তু বর্তমানে আবার দলের সাথে যোগ দিয়ে প্র্যাকটিস করছেন, তোমরা সকলেই জানো। তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তার কিন্তু কোথাও যাওয়ার চান্স নেই। তবে সুমিত রাঠির, যার কিন্তু 2025 অবধি চুক্তি রয়েছে, তো সুমিত রাঠি কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে আগামী মানে এই 2023 মে মাসের পর কিন্তু তিনি এফসি গোয়াতে যোগ দিতে পারেন, সেই রকম সম্ভাবনা কিন্তু বর্তমানে প্রবল, সেই রকমই কিন্তু কথাবার্তা উঠে আসছে। এবার দেখা যাক কি হয়, যেমন যা খবর পাবো তোমাদেরকে দেবো। এছাড়া আর একজন ভারতীয় দুর্ধর্ষ মিডফিল্ডারকে কিন্তু টার্গেট করেছে এটিকে মোহনবাগান, তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে দানিশ ফারুক। তো দানিশ ফারুক হচ্ছেন একজন 26 বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসিতে খেলছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু এই 2023 মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো তিনি কিন্তু জম্মু কাশ্মীরের প্লেয়ার, এর আগে তিনি রিয়াল কাশ্মীর এফসিতে দুর্দান্ত খেলেছিলেন, হিরো আই লিগের ক্লাব, সেখান থেকে বেঙ্গালুরু এফসিতে তিনি এসেছিলেন। তো এই সিজনে কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে 9 ম্যাচ খেলেছেন, যেখানে কিন্তু 1টা গোল করেছেন, কিন্তু প্রচণ্ড পরিমাণে ওয়ার্কলোড নিয়ে খেলতে পারেন এই প্লেয়ারটি এবং যথেষ্ট ইমপ্রেসিভ প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে কিন্তু টার্গেট করে রেখেছে কেরালা ব্লাস্টার এফসিও, কিন্তু যেটুকুনি খবর বর্তমানে রয়েছে তো কেরালার থেকেও বেশি পরিমাণে কিন্তু চাইছে এটিকে মোহনবাগান এই প্লেয়ারটিকে দলে নিতে, যাতে তাদের মানে টিমের স্ট্রেংথ আরও বাড়ে, সেই কারণে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে। এবং যা সম্ভাবনা কিন্তু আগামী মরশুমে এটিকে মোহনবাগানের জার্সি গায়ে চাপাতে পারেন এই দানিশ ফারুক। তো এবার দেখা যাক কি হয়। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।